ভাই এই দেন চাপাতি, এই যে মাংস গুলো 10 সেকেন্ডে কিমা করে দেন ভাই। আরে ভাই আপনিও তো ভাই, আপনি কি নিয়েছেন এটা বোঝাবে? চাপাতি নিয়ে আসছি। মে চাপাতি লাগবে ভাই? এটা দিয়ে তো মাংস কিমা করে? এটা দিয়ে করতো 90 দশকে যারা ছিল। আচ্ছা আপনি ঘরে বসে মাংস কিমা করবেন এই মেশিনে? ঘরে বসে মাংস কিমা করবো 10 সেকেন্ডে? ধরো ভাই কষাই তো এই চাপাতি দিয়া কিমা করতে পারে ভাই। আমার মাঝে মধ্যে কপালে হাত দিতে মন চায় ভাই। কেন ভাই? মানে এমন একটা কোশ্চেন করছেন, দর্শক বিয়ে আছে তাহলে কি করবে বলেন তো ভাই? তাহলে সমাধান কি? সমাধান এই যে ভাই, 10 সেকেন্ডে 10 বুয়ার কাজ এক বুয়া করবে, সব বুয়া বাসা থেকে বাগায় দেন, এক বুয়ার বেতন দিয়ে একটা কিনে নেন সারা মাস। কথা কম বলেন, আপনার 10 সেকেন্ডে কাজটা করে দেন। এটা কি মাংস? এটা তো ওই যে গরুর মাংস, 100% গরুর মাংস। আজকে লাইভে কোনো মুরগির মাংস নাই ভাই। এই যে মেশিন নিছি, এই যে মেশিন, এটা কি আলাদা করবেন? কল্লাটা আলাদা করবেন? আচ্ছা আলাদা করলে, আলাদা করে এটা ঢাকনাটা উঠাবেন, এই যে ব্লেড। আচ্ছা ব্লেড, ব্লেড জাস্ট এইভাবে বসাবেন। আচ্ছা বসাই দিয়ে এই যে 1, 2, 3, 4, 5, 6, 7 সব করবো একসাথে, সব দিয়ে দিই। আচ্ছা সবই দিয়ে দেন। এই যে সব দিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা, সুন্দর। এই যে এইভাবে ইজি টু মেইনটেইন, এইভাবে ঢুকাবেন, ওকে বসাই দিবেন, এটা একটু সাইড করে নেই। আচ্ছা আচ্ছা, এই যে মোটরটা জাস্ট উপরে বসাবেন। উপরে মোটরটা হচ্ছে উপরে, উপরে। আচ্ছা এই পোর্টেবল ভাই, 10 সেকেন্ডে হবে ভাই? এটা 800 ওয়াটের ভাই কিমা। কষাইরাম কিমা করতে গেলে 1 ঘন্টা লাগে, তারপরে ফিনিশিং হয় না। ফিনিশিং হয় না। এই দেখেন কি করি, বিসমিল্লাহ। আচ্ছা এই যে কেঁচা কেঁচা করলাম। আচ্ছা আচ্ছা, কেঁচা কেঁচা, এই যে দেখেন কি হয়। গনেন 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 গনেন, 3, 4, 6, 6 আর গুনতে হবে, 5 আর কি গুনবেন শেষ? মানে ভাই 10 সেকেন্ডও করেন নাই আপনি? দেখেন আমি কি করছি ভাই আজকে, কি আছে ভাই? রে ভাই তো মানে 10 সেকেন্ডও লাগে না, একেবারে কিমা করে ফেলছে। বর্তা বর্তা বর্তা, একেবারে বর্তা। এই দেখেন একটু পাইন্টার ফালাই নেই হালকা করে, এই দেখেন। আচ্ছা ফিনিশিং পরে দিব, আগে একটা জিনিস দেখায় নেই যে কতটুকু কিমা করতে পারছে। আচ্ছা আচ্ছা, এই দেখেন, ওকে দেখেন, অনেক ধারবি ধার ব্লেড ভাই, এই দেখেন। আচ্ছা এই যে মাছ, এই দেখেন হালুয়া, একেবারে কিমা হয়ে গেছে কিন্তু, ডাইরেক্ট হালুয়া হয়ে গেছে। আচ্ছা ডাইরেক্ট হালুয়া, ডাইরেক্ট হালুয়া। দেখেন কয় সেকেন্ড লাগছে? 10 সেকেন্ড তো লাগে না ওই সময়। আছে বাসায় বসে খাইটা নিবেন, আবার এত বড় বড় চাবাটি তো 2000-3000 টাকা কিনে হাতে হয়ে যাবে, হাতে ফুসকা পড়ে যাবে, ফুসকা পড়ে। কারণ আমি আপনার একদিনের কষাই নেই। আচ্ছা যখন এই মেশিন পাইছি, এবার চিন্তা করছি বাসায় বাসায় যাবো, কেউ মাংস কিমা করবেন, মাংস কিমা করবেন। আচ্ছা 10 সেকেন্ডে খালি মাংসের টুকরা গুলা দিবেন, আমি ওনাদের বাসায় কারেন্টের লাইন কোরবানির ঈদ। এটা দুনো নিয়ে আসা, এই যে কিমা করে খায় বা এই যে কাবাব কিন্তু করে, সেক্ষেত্রে এরকম একটা মেশিন কিন্তু খুব দরকার ভাই। আপনি বলছেন এটা দিয়ে আরো অনেক কিছু করা যায়, শুটকি ভর্তাও করা যায়। শুটকি ভর্তা? শুটকি ভর্তা ভাই, ভর্তা তো পাটা পুতাই করে, এই সময় ভালো ব্লেন্ডারও ভর্তা হতে চায় না, ভর্তা হতে চায় না। এইটাতে ভর্তা হবে, করে দেখাই দিব আপনাকে, করে দেখাবে। একটা জাস্ট থিং বলি, আচ্ছা পাটায় যদি আদা রসুন, আচ্ছা তারপর হচ্ছে এইগুলা হয়, আচ্ছা পাটায় অবশ্যই আপনি শুটকি ভর্তা হয়, শুটকি ভর্তা হয়। আমার এই ব্লেন্ডারে যদি আদা রসুন করা যায়, আচ্ছা রাখছিলাম তো ভাই, এই জন্য একটু সুটটা সুটটা লাগতেছে, সব ভিতরে দিয়ে দিলাম। আচ্ছা দিয়ে জাস্ট 1 ফুট একটু পানি দিব, দেখেন হালকা একটু পানি দিব, ভর্তা আমরা করবো, ভর্তা করতে হলে কিন্তু হালকা একটু পানিও লাগে। এই যে আপাতত এতটুকু পানি দিলাম, হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওকে লাগলে আরো দিয়ে নিব পরে। আচ্ছা এই যে, কারণ বাসা বাড়ির মা বোনদের মতো আমরা অতটা মাপ চোখ বুঝিও না, যতটুকু পারি অতটুকু কাজটা করে দেখাচ্ছি যে আপনারা কি কি করতে পারবেন। আর আজকে লাইভ কিন্তু শেয়ার হবে ভাই, শেয়ার হবে, হ্যাঁ আজকে কিন্তু বলবো না, অতিরিক্ত শেয়ার যে করবে তারে গিফট দিব না। তাহলে কত শেয়ার একটু করেন, 300 শেয়ার করলেই মিনি চার্জার ফ্যান গিফট, সাথে সাথে গিফট, সাথে সাথে গিফট, প্রমাণ দিবেন ঠাস করে ছেড়ে দিব গিফট। আচ্ছা দেখেন মাত্র 300 শেয়ার করবেন, হ্যাঁ মাত্র 300 শেয়ার, চার্জার ফ্যানটা সম্পূর্ণ গিফট, সাথে সাথে গিফট, খালি প্রমাণ দিবেন আপনার ঠিকানা মতো পাঠিয়ে দিবেন, জাস্ট প্রমাণ দিবেন আপনারা 300 শেয়ার করেছেন শুধু একজনের জন্য, একজনের জন্য। আচ্ছা একজনের জন্য, আচ্ছা আর প্রথম যে শেয়ারকারী হবে 300 শেয়ার করবে, আর যদি কেউ 300-এর অধিক করে ফেলে, আচ্ছা 300-এর অধিক বলতে ধরেন 1,200 করে ফেলে, তার জন্য এইটাই গিফট। আচ্ছা 1,200 করলে এইটাই গিফট, হ্যাঁ আর 300 শেয়ার করলেই কিন্তু এই ফ্যানটা গিফট, এইটা গিফট, যে আগে করতে পারে। আচ্ছা এই যে শুটকি দিয়ে দিছি, শুটকি এই যে দিয়ে দিলাম, আচ্ছা এই যে মোটরটা বসাই দিলাম, ওকে উপরে মোটরটা বসাই দিলাম, 1, 2, 2 দেখেন কি হয়, হয়ে গেছে ভাই মস্ত। দেখেন আপনারা চাইলে কিন্তু অনেকগুলো একসাথে করতে পারবেন, একসাথে করতে পারবেন। এই দেখেন এই যে এতটুকু করছি না, এখন একটু পানি দিব ভাই, হালকা পানি, মাপটা নালে বোঝা যায় না। আচ্ছা হালকা একটু দেখেন পানি দিয়ে দিবেন, এই যে একটু পানি দিয়ে দিলাম। আচ্ছা দেখেন স্মেলটা, ওফ সেই আসছে ভাই, ভর্তার গ্রানটা দেখছেন সেই আসছে, এই নেন দেখেন ধন্না পাতা শুটকি ভর্তা কিন্তু আমরা করতেছি, একটু কাঁচায় নিচে ফেলাই দিলাম। আচ্ছা আচ্ছা, ওকে ব্লেডটা কিন্তু খুবই ধারালো, অনেক ধারালো, সামুরাই ব্লেড কিন্তু দেখেন, এই দেখেন এখন আবার ঢেকে দিলাম, ওকে ওকে, পরিমাণ একটু বেশি দিতে হয়, আমি অল্প অল্প করে দেখাচ্ছি। আচ্ছা
অল্পটা যেটার মধ্যে হয় বেশিটা ওটার মধ্যেই হবে। আচ্ছা আচ্ছা ওকে, দেখেন এটা কত লিটার জার সেটা আমরা বলে দিব, সব বলে দিব। হয়ে গেছে, হয়ে গেছে। হুম আচ্ছা, ফিনিশিংটা দেখেন কি সুন্দর আসছে। আচ্ছা ফিনিশিংটা আমরা অবশ্যই দেখব, যে যেরকম খেতে চায় আর কি ওইরকম ভাবে করতে পারে। অনেকে সবা খায়, অনেকে একটু একবারে ফিনিশ করে। এর থেকে বেশি অর্ডার জিনিস আসছে আমার কাছে। এটার মধ্যে শাকও কাটাকাটি করতে পারে। এই শাক, এই শাক কাটাকাটি করে দেখাই দিব। মানে যে কোনো শাক, যে কোনো শাক দেখেন। কিমা তো আমরা করলামই, ভর্তাও কিন্তু হয়ে যাচ্ছে, আবার শাকও আপনারা কাটাকাটি করে ফেলতে পারেন। এক মিনিট হয়েছে ভাই, ভর্তা ধরছি যে। ভাই কি বলেন, 30 সেকেন্ড হয়েছে। এই যে খুলে ফেললাম। আচ্ছা খুলে ফেললাম, দেখি ভর্তার ফিনিশিংটা। এই দেখেন, ওয়াও। আগে এটা একটু ঝরাই নিলাম ভাই, স্মেলটা আমার তো এখনই গরম ভাত দিয়ে খাইতে মনে হচ্ছে। এই যে দেখেন, দেখেন আমরা একটু ভর্তাটাও দেখাই দিব। একটু দিলে আরো ফিনিশিং হবে, আরো ফিনিশিং হবে। আপনারা চাইলে এর চাইতে আরো বেশি কিন্তু করে নিতে পারবেন, ফিনিশিং করতে পারবেন, কারণ আমাদের লাইভে টোটালি সময় হচ্ছে শর্ট, বেশি করে দেখাইতে পারবো না। রাইট, ফিনিশিং আপনার বাসা আপনি মনের মতো দিয়ে নিবেন। আচ্ছা জাস্ট একেবারে ইজি কিন্তু চালানো। দেখেন আপনার বাসা এরকম একটা জিনিস থাকলে সব সময় কিন্তু কাজ করে, আর কিছু লাগবে না। আচ্ছা বলছেন এবার শাক কাটবেন, শাক কেটে দেখাবো নাকি আদা রসুন করে দেখাবো? আদা রসুনটা করে। আজকে কিন্তু রোজার একটা স্পেশাল জিনিস রাখছি, মানে এই জিনিসটা 10 বুয়ার কাজ কেন করবে? যেমন এই চাপাটিটা একটু চাপাও, এটার কাজ শেষ। এইগুলা দিন আজকে থেকে শেষ, আপনার খাটিয়াও লাগবে না, 2-3 চাপাটি কিনতে হবে না। এখন এই যে এটা 1800 ওয়াট। আচ্ছা 1800 ওয়াট, 3 স্পিড স্টেনলেস স্টিল জার। আচ্ছা এই যে দেখেন, একটু খেয়াল করবেন, 304 SS আপনার গ্রেড, 304 ফুড গ্রেড SS। আচ্ছা আচ্ছা ওকে, এইটা তো SS এর জার, এর আগে তো SS ছিল না? না। আচ্ছা এর আগে ছিল হচ্ছে এইটা গ্লাস, গ্লাসে যাদের গ্লাস পছন্দ গ্লাস নিতে পারবে, গ্লাস নিতে পারবে। যাদের এই স্টিলের প্রয়োজন, যেমন বাচ্চা কাচ্চা আছে, ফালা টালে যদি ভাঙা চোরা ভয় থাকে, তার এটা নিতে পারবেন। এটা হচ্ছে হ্যান্ডেল সিস্টেম মোটর, দিব এই প্রাইজে, এটা 3টা মিলে একটা ব্লেন্ডার কিনতে হয়। একটা ব্লেন্ডার তো অনেকে 700 ওয়াটও কিনে, 1000 ওয়াটও কিনে, 1200 ওয়াটও কিনে। কত টাকা দিয়ে কিনে? সর্বোচ্চ 5-6 হাজার, 1600 ওয়াটও কিনে। দেখেন কি দামে দেয়, 1800 ওয়াট। এটা যদি আপনি জুস লাচ্ছি করতে পারেন, শরবত করতে পারবেন ভাই, জুস লাচ্ছিও করা যায়। তাহলে এটা করে দেখি আগে, আদা রসুনটা, এটা কিন্তু সবচেয়ে বেশি করি, সবচেয়ে বেশি করি। এই যে দিয়ে দিলাম দেখেন। আচ্ছা আচ্ছা ওকে, দেখেন এটা ব্লেডগুলো দেখেন, ওরে ভাই রে ভাই, এত বড় ব্লেড, অনেক বড় ব্লেড। আচ্ছা দর্শক, কে কোন জায়গা থেকে আছেন আমাদের সাথে একটু কমেন্ট করবেন, লাইক অবশ্যই শেয়ার করবেন। সব দিয়ে দিলাম ভাই, 300 শেয়ার করলে কিন্তু এই চার্জার ফ্যানটা গিফট পাবেন, 1500 শেয়ার করলে কিন্তু একটা এই মেশিন আপনারা গিফট পেয়ে যাবেন। যেটা নিতে চাবেন ওটাই দিয়ে দিব। আচ্ছা আচ্ছা পানি দিয়ে দিই, ওকে হালকা। এই যে সব আনাম দিয়ে দিছি দেখেন, 3.5 লিটার সাইজ। আচ্ছা 3.5 লিটার সাইজ, এটা পানি দিব এখন। আচ্ছা আচ্ছা ওকে, এটা 3.5 লিটার, এটা কিন্তু আপনারা একটু বেশি পরিমাণে করতে পারবেন। হ্যাঁ এই যে এটা দিয়ে দিলাম, জাস্ট এই সিম্পল এইভাবে বসাবেন। আচ্ছা এই যে মোটরটা হচ্ছে মেটাল। আচ্ছা মেটাল, এটাও মেটাল, এইখানেও মেটাল, এই যে এখানে বসাবো, বসে গেছে। এই দেখেন, এটা কিন্তু এক স্পিড, এক স্পিড। আচ্ছা এই হচ্ছে 2 স্পিড, 2 স্পিড। তারপর দেখেন কি হয়। আচ্ছা এই হচ্ছে 3 স্পিড, দেখেন এখন কিন্তু 3 স্পিডে কাজ করতেছে। শেষ, গুঁড়ো হয়ে গেছে, আমি 1 কেজি প্লাস দিছি সব মিলে। আচ্ছা তারপর দেখেন কই পড়ে আছে মোটরের নিচে, পড়ে আছে কিন্তু, আপনারা চাইলে আরো বেশি করতে পারবেন। স্যাম্পল দেখাই। আচ্ছা একটু দেখাই কেমন হয়েছে, কি হয়েছে, ওয়াও। দেখেন মানে অনেক ব্লেডটাকে চাপায় নেই ভাই, অনেক ব্লেন্ডার কিন্তু এরকম করতেও পারে না। দেখেন ব্লেডটা প্রচুর ধার ভাই, একটু চাপায় নেই, খুব ভয় লাগে ভাই। আচ্ছা দেখেন একেবারে 2-এর মতো হয়ে গেছে, দেখেন
মানে ভিতরে যে আদা রসুন পেঁয়াজ আমরা দিছিলাম এটা কিন্তু বুঝেই যায় না। না, এটা ঢেলে দেখাই এখন। আচ্ছা, কিছু লিজেন্ড ব্যক্তিদের জন্য ঢেলে দেখাতে হবে। একটু ঢেলে দেখাই তো, তাহলে বলবে নিচে রোয়া রোয়া রয়ে গেছে। আচ্ছা, ওকে, দর্শক একটু কমেন্ট করেন কে কোন জায়গা থেকে দেখছেন, আমাদের সাথে একটু লাইভটা শেয়ার করেন। শেয়ারকারীর জন্য কিন্তু গিফট আছে, শাহনাজ বেলি জব আছে আমাদের সাথে সৌদি থেকে দেখছেন, রনি আক্তার আছে আমাদের সাথে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই ভিডিওটা একমাত্র প্রবাসী ভাইদের জন্য, যারা দুবাই থাকেন, ওমান থাকেন, ফ্রান্সে থাকেন, যে চিন্তা করতেছেন ঈদের আগে গ্রামে আসবেন, দেশে আসবেন, বউ বাচ্চার জন্য, বউরে খুশি করার জন্য একটা এই গ্রাইন্ডার মেশিন নিয়ে যাই, একটা মাংস কিমার মেশিন নিয়ে যাই, কিনতে হবে না ভাই ওখান থেকে। প্রবাসী ভাইরা কিন্তু এই মেশিন সম্পর্কে খুব ভালো জানে। হ্যাঁ, আর খুব কষ্টের টাকা ভাই তাদের, ওইখান থেকে মেশিন নিয়ে এসে নষ্ট হইলে আবার লন্ডন নাইলে আবার ওমান নিয়ে যেতে হয়। আমাদের প্রোডাক্ট নষ্ট হবে, এখান থেকে দিয়ে নতুন আরেকটা নিয়ে যাবে। এটা কি সার্ভিস ওয়ারেন্টি কি আছে? এটা সার্ভিস ওয়ারেন্টি বলতে ভাই, এটা হচ্ছে আপনার 6 মাসের মোটর গ্যারান্টি আছে। 6 মাসের মোটর গ্যারান্টি, একবার রিপ্লেস করে দিব মোটর কিছু হইলে, আর 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে। 5 বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে। আচ্ছা, নূর হোসেন আছে কক্সবাজার থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ওকে, রনি আক্তার, ওকে, দেখেন এই যে এটা কিন্তু এসএসএস জার, এসএসএস 3 লিটার 3 লিটার আর এটা হচ্ছে গ্লাসের জার সোকানির, সেটা হচ্ছে 2 লিটার 2 লিটার। আচ্ছা, এখন এটার মধ্যে এটা করে দেখাবো। আচ্ছা, এই যে এটা কি? আচ্ছা, এটা আরেকটা নষ্ট করে লাভ নেই, এটার মধ্যেই করে দেখাবো। এটাতেই করেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, ধরেন এইটা যে নিছেন তার বাসায় এটার মধ্যে ইয়া করতে পারবেন। আচ্ছা, এই যে ডাল, ডাল বেসন, বেসন। আচ্ছা আচ্ছা, এই যে দিয়ে দিলাম, সব ঢেলে দিলাম। 3.5 লিটার হচ্ছে আপনার ক্যাপাসিটি, দেখেন কতটুক পরিমাণ নিচে পড়ে গেছে, দেখেন 3.5 লিটার ক্যাপাসিটি। ওকে, খুলনা থেকে মুন রাজ আছে, দুটি মনের পাগলামি আছে আমাদের সাথে। ওকে, গাজী সাজাদ আছে আমাদের সাথে। ওকে, মেঘনা থেকে দেখছেন, শাহিন রানা আমাদের সাথে, যারা পিয়াজু করবেন, পিয়াজু এই দেখেন, জাস্ট একটু পিয়াজুর জন্য এই দেখেন, এটা হচ্ছে পিয়াজুর জন্য, পিয়াজুর জন্য এই যে হাফ বাটা করে নিলাম। আচ্ছা আচ্ছা, পাটা পুটার দিন শেষ, এটা হাফ বাটা হয়ে গেছে। এই যে পিয়াজুর জন্য কিন্তু আমরা এরকমই করি, এই দেখেন হাফ বাটা হয়ে গেছে, একেবারে হাফ বাটা, হাত দিয়ে উঠে দেখেন। আচ্ছা আচ্ছা, ওকে, এই দেখেন, ওয়াও, দেখেন দেখছেন সুন্দর, একেবারে কোরবানির খুবই একটা সুন্দর আইটেম। আচ্ছা, এই যে হাফ বাটা করলাম, আর যারা মনে করবেন যে না এটারে আমি একটু পেস্ট করে নিব, আচ্ছা পেস্ট করে নিলে, একটু পানি দিলে পেস্ট হয়ে যাবে, আমি পেস্টটা করলাম না, যেহেতু এটা আমি বাসায় নিব, এজন্য দাম জানতে যাচ্ছেন, অবশ্যই আমরা প্রাইস বলবো, লাইভের সাথেই থাকেন, লাইকটা শেয়ার করে রাখেন, সর্বোচ্চ 300 শেয়ার করলে কিন্তু একটা এই চার্জার ফ্যান গিফট থাকবে, 1000 শেয়ার করলে কিন্তু একটা চপার মেশিন কিন্তু গিফট থাকবে। এখন শাক করব ভাই, শাক কাটাকাটি, কাটাকাটি করব, ধরেন বাসায় শাক আনছে দুলা ভাই, আচ্ছা ভাবিদের জন্য, ভাবিদের জন্য অনেক 2-3 মুঠা শাক নিয়ে এসেছে, এই শাক আপনি এতক্ষণ বৈশা বৈশা কাটা করতে সময় নাই, আচ্ছা সুন্দর এরকম একটা মেশিন নেবেন, এইরকম একটা মেশিন, এই যে এটারে সাইডে রাখলাম, আচ্ছা এটা বাদ, ওকে, আরেকটা মেশিন আছে, এই যে এটা নিলাম, এটা ট্রান্সপারেন্ট তো, এটা দেখাইলে সুন্দর লাগবে, দুইটা মডেল কিন্তু আমরা, এই দেখেন এই যে শাক, এই সব দিয়ে দিলাম ভাই, এই যে এতগুলো শাক সব একসাথে যাতে দিয়ে ঢুকাই দিলাম, জান। আচ্ছা, দেখেন এক জিনিস দিয়ে আপনারা কত কিছু করতে পারবেন, এই যে ঢুকাই দিলাম, ওকে লাগাই দিলাম, এই যে দেখেন এখন এই মোটরটা বসাই দিব, মোটর, এই যে মোটর বসে গেছে, শুধু লাইনটা দিব এখানে, একদম ইজি, শুধু লাইনটা, এই যে এখানে দিলাম, এটা একটু খুলে রাখি, ওকে, জাস্ট দুইটা ক্লিক করবেন, কিচ্ছু করার দরকার নেই, এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 এই যে ক্লিয়ার, ওরে শেষ, দেখেন শাক একেবারে ঝুরি ঝুরি কাটা হয়ে গেছে, দেখেন শাকও কিন্তু কাটা হয়ে গেছে, দেখেন চুলার মধ্যে এরকম ভাজি শাক কিন্তু আমরা খুব খেয়ে থাকি, দেখেন কলই শাক খায় না, কলই শাক, এই যে নারিকেল দিয়ে কিন্তু রান্না করে, এই যে দেখেন, দেখেন কত সুন্দর একেবারে ঝুরি ঝুরি হয়ে গেছে, কটা চাপ দিছি ভাই, দুইটার কথা বলে 4টা চাপ দিছি, 10টা চাপ হইছে ভাই, 10টা দিলি কি ভাই, চাপ হইছে, চাপ দিছি। আচ্ছা দেখেন চিটং, বটি দেখাতে পারবেন নাকি? আচ্ছা দেখেন চিটং থেকে আছে আমাদের সাথে মীর হোসেন, দিল আফরোজ আছে আমাদের সাথে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এইটার তো কাজ আমরা দেখলাম, গ্যারান্টি ওয়ারেন্টি তো আমরা জানলাম, পাশাপাশি এখানে আবার কি রেখেছেন? আজকে ওয়াটারপ্রুফ চুলা আসছে সবচেয়ে কম দামে বাংলাদেশের ভিতরে, ওয়াটারপ্রুফ চুলা সবচেয়ে কম দামে ওয়াটারপ্রুফ চুলা চলে আসছে বাংলাদেশে, এবং 6 মাসের কিন্তু মোটরের গ্যারান্টি রিপ্লেসমেন্ট, আর কয় বছর সার্ভিস ওয়ারেন্টি? সার্ভিস ওয়ারেন্টি 5 বছর, এটা দেখায় দেন, এটা 800 ওয়াট, দেখেন সোকানি যেটা 2 লিটার এটা হচ্ছে 800 ওয়াট কাচের, এবং যেটা হচ্ছে হোফম্যানস 3.5 লিটার যা থাকবে 3.5 লিটার, এটা কিন্তু 3 স্পিড। আচ্ছা 6 মাসের মোটরের গ্যারান্টি আর 5 বছর সার্ভিস ওয়ারেন্টি, 5 বছর, আশা করি এই জিনিস বাসা থাকলে 10 বছরে কোনো কিছু কিনতে হবে না, শেয়ার যেটা করবেন ওটা তো বলেই দিছি, 300 শেয়ার করলে, যে প্রথমে 300 শেয়ার করবেন এই চার্জার ফ্যান সাথে সাথে গিফট ভাই, আর 1000 শেয়ার করলে কিন্তু
এই চপার কোনো বিবেক বিবেচনা করবো না, যে আগে স্ক্রিনশট দিবেন তারে দিয়ে দিবো। আচ্ছা নাম ঠিকানাটা দিয়ে দিবো। চুলা সেটটা একটু দেখাই। আচ্ছা চুলাটা একটু দেখাই। এই প্রথম বাংলাদেশে ওয়াটার প্রুফ চুলা, ওয়াটার প্রুফ হ্যাঁ, এবং ভাইরাল সেট, ভাইরাল সেট, এই যে মার্বেলের সেট, ভাইরাল সেট, মার্বেল কুকিং সেট আছে, এটাও কিন্তু ভাইরাল। এবং এইটা হচ্ছে হোফম্যানস ব্র্যান্ডেরই চুলা। জি আচ্ছা, এটা কি ইনফ্রারেড চুলা? সব ইনফ্রারেড, সব ধরনের হাড়ি বসানো যাবে এটার মধ্যে। আচ্ছা আচ্ছা ওকে। এই দেখেন, এই যে আমি হিট হোক, হিট হইতে একটু কথা বলি, আমি ওয়াটার প্রুফটা দেখেন কত দ্রুত তাপ হয়ে গেছে। আচ্ছা আমরা একটু প্রাইস গুলো বলে দিই। আচ্ছা এটা প্রাইস বলে দিব, প্রাইস বলে দিই। 1800 ওয়াট যে নেবেন হোফম্যানস, হোফম্যানস এটা পড়বে হচ্ছে আপনার 3650 টাকা, 3650 3.5 লিটার, 3.5 লিটার সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি, 3650 টাকা 3.5 লিটার ডেলিভারি চার্জ ফ্রি, 3 দিনের জন্য, 3 দিনের জন্য, সারা মাসের জন্য না, 3 দিনের জন্য, যেহেতু অফার দিছি, আচ্ছা লটারির সুযোগ দিছি, সুযোগটা গ্রহণ করেন, 3 দিনের জন্য 3600 টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি, 3600 টাকা, যেটা হচ্ছে 2 লিটার সোকানি, এটার প্রাইস হচ্ছে 3500 টাকা, সরি 3400 টাকা, 3400 সারা বাংলা ডেলিভারি চার্জ। আচ্ছা তাহলে 2 লিটার হচ্ছে 3400 টাকা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে, আর হোফম্যানস এর 3.5 লিটার হচ্ছে 3600 টাকা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে। হ্যাঁ এখন আসেন ওয়াটার প্রুফ চুলা। আচ্ছা ওয়াটার প্রুফ চুলা, বিসমিল্লাহ, দেখেন চুলা ধুইয়া নিয়ে আগে দাঁড়ান ভাই, চুলা ধুইবেন, এই যে চুলাটা ধুইলাম, একটা ইয়া দিও আমাকে, কয়লা দিও, কই যাবে পানি, ওরে বলছে ভিতরে কিছু যাওয়া যাবে না। আচ্ছা যা হবে উপর থেকে, এই চুলায় কিন্তু সব ধরনের হাড়ি বসানো যাবে, পানি গরম করতেছি ডাইরেক্ট। আচ্ছা ডাইরেক্ট, এই দুটো একটু চাপাই দিও। আচ্ছা আচ্ছা ওকে, একটু চাপাও। আচ্ছা আমাদের সাথে এই দেখেন শ্রী নাক্তার রূপা, এই যে নিচে ভাই একটু চাপেন, নিচে ফালাই দিন, দেখেন ধোয়া উঠতেছে, দেখেন এই যে চুলার মধ্যে যখন কাজ করবেন, আচ্ছা এইভাবে নিবেন, ওকে চুলাটা সুন্দর করে ধুবেন, ধুয়া পরিষ্কার করে উপরে আচ্ছা রুটি বসায় দিবেন, রুটি ভাজতে পারবেন, রুটিও ভাজা যাবে, হ্যাঁ ডাইরেক্ট রুটি ভাজবেন, এটা ডাইরেক্ট রুটি, ডাইরেক্ট রুটি। আচ্ছা এটা বাংলাদেশে এই প্রথম আসছে, পুরোপুরি এসএস বডির, নিচে স্টিল, সাইডও স্টিল এবং হ্যাঙ্গিং সিস্টেম। আচ্ছা ওকে, 2200 ওয়াট, 2200 ওয়াট, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই যে চুলাটা আপনাদের ওয়াটার প্রুফ, এবং এটার মধ্যে গ্যারান্টি আছে 1 বছরের মোটরের, এইটাও কিন্তু হোফম্যানস, 1 বছর কয়েলের গ্যারান্টি, 1 বছর কয়েলের গ্যারান্টি, এটাও হোফম্যানস, এই যে এটাও কিন্তু এই ব্র্যান্ডের, দেখেন হোফম্যানস। এবং এইটাতে বিদ্যুৎ বিল কেমন আসবে ভাই? এটার মধ্যে এনার্জি সেভিং ভাই, এনার্জি সেভিং, একবার ডাইরেক্ট এনার্জি সেভিং, এই যে আমি দেখাই দিচ্ছি আপনাদের, এটা একটু দেখাই দিই আমরা, দেখেন যারা আসলে নিতে চান সারা বাংলাদেশ থেকে কিন্তু নিতে পারবেন, এই একটু দেখাই দিবেন, হোফম্যানস 2200 ওয়াটের চুলা, ইনফ্রারেড, ইনফ্রারেড চুলা, যেটাতে আপনারা, প্রোডাক্ট কিন্তু ইন্দোনেশিয়ান। আচ্ছা ওকে, তো এটা অনেকটা দেশ থেকে আসে, কয়েকটা দেশ থেকে আসে হোফম্যানস এর প্রোডাক্ট। আচ্ছা এই দেখেন, এবারে আছে ইলেকট্রনিক্স, হোফম্যানস ইলেকট্রনিক্স কি বুঝাইছে, এটা ব্র্যান্ড, ব্র্যান্ড, কারণ এই যে ইলেকট্রনিক্সটা লাগাই দিছে, রাইট, কারণ যদি নরমাল কোনো ইম্পোর্টার আনতো শুধু হোফম্যানস নামে নিয়ে আসতো, কোনো ইলেকট্রনিক্স লাগাইতো না। আচ্ছা আচ্ছা, এইটা ফ্রান্সে, ইতালিতে এবং ইউএইতে, রাশিয়াতে ডাইরেক্ট এই ইলেকট্রনিক্স নামে এই কোম্পানিটা আছে। আচ্ছা আচ্ছা, এটা গ্যারান্টি পাবেন 1 বছর মোটরের, আচ্ছা কয়েলের, আর ওয়ারেন্টি পাবেন হচ্ছে আপনি 4 বছরের, 4 বছরের, এই যে ভলিউম আছে এটা দিয়ে আপনারা কমায় বাড়িয়ে, কাচও আছে, ভলিউম দেওয়া আছে, 100% কপার উইন্ডিং মোটর। এটা প্রাইস কত থাকবে? এটা প্রাইস থাকতেছে মাত্র কত জানেন? 4300 টাকা, 4300, আপনি কি করছেন, তাওয়ার নিচে অল্প একটু তেল দিয়ে কুলি পিঠা ভাজতে গেছেন, তার মানে আপনি কিসমত পুড়ে গেছে, চুলা কিনছেন 2500 টাকা দিয়া, এই চুলা দিয়া কি আশা করেন ভাই? 2500 টাকা কোন চুলা? ওইটা বুঝাইলাম। আচ্ছা আপনি তো নিজে ঠকা নিজে ঠকছেন, রাইট, আপনি পুরো বাজার ঘাটতে ঘাটতে বাজারে দুর্গন্ধ করে ফেলছেন। আচ্ছা পরে বেশি বুঝে চুলা নিয়ে গেছেন 2500 থেকে 3000 টাকা দেয়া, ওই চুলা বাড়ি বেচে আপনার বিদ্যুৎ বিল দিতে হবে, এরকম কিন্তু অনেক হয়, হ্যাঁ বাপদাদার ভিটা বেচা তারপর আপনার বিদ্যুৎ বিল দিতে হবে, বুঝতে পারেন, আমরা কিন্তু বুঝে দিলাম না, বুঝে ভাই, তারপরে সমালোচনা করে, কিছু মুরব্বি দেখবেন দেশ গ্রামে ওই চার দোকানে বসে বসে শুধু চা খাবে আর পরে সমালোচনা করতে থাকবে, এরকম কিছু মানুষ আছে আমাদের এখানে, তাদের কাজ হচ্ছে এইগুলো, তারা কিনে না, আবার অনেকে আছে কম দামে কিনে আরো 10 জন মানুষের ভালো জিনিস কিনা থেকে দূরে রাখে। আচ্ছা তো সেক্ষেত্রে এটা হচ্ছে 4300 টাকা, হ্যাঁ ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি থাকবে, আর এগুলি যদি খারাপই হইতো বড় বড় ইম্পোর্টাররা কোনোদিন আনতো না, গাঁজা খেতো ভাই তারা, রাইট, এটা কিন্তু বছরের পর বছর চলতেছে, চলতেছে আর চলতেও থাকবে, এটার সাথে একটা ভালো কুকিং সেটও তো দরকার হবে, এই যে ননস্টিক সেট, ননস্টিক, একটু দূরে যান দেখেন কি করি আজকে, মার্বেল গ্রানাইট, আনব্রেকেবল, এই যে দেখেন আনব্রেকেবল, এই দেখেন আনব্রেকেবল, ভাঙবে চলবে না, এই দেখেন, এই যে এটা, এটা একটু ধরো, এই যে ওকে, এটা ভাঙাচোরার কোনো ভয় নাই, দেখেন এই যে দেখেন ভাঙাচোরার কোনো ভয় নাই, এই যে ঢাকনা ফালাই দিলাম, দেখেন
দেখছেন এত বড় বড় ভাঁটাগুলো ভেঙে যায় ভাই, তাহলে তো চেঞ্জ পাবো নাকি? শুধু নফটা রিংটা আমাকে জমা দিন, রিংটা জমা দিলে নফটা রিংটা জমা দিবেন, আমরা চেঞ্জ করে দিব। আচ্ছা ওকে, চট্টগ্রাম থেকে আছে ভাই, কোনো অগ্রিম টাকা দিতে হবে কিনা? অগ্রিম বলতে কি ভাই, একটা কথা আমি এই মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা বলি ভাই, কিছুদিন আগে দেখছেন আমাদের ভিডিও কপি পোস্ট করে বিভিন্ন প্রতিবেদনে বিক্রি করে, কালকে আমাদের একটা ছোট ভাই ভিডিও করছিল, নিজের কপালে নিজে জুতাটা বাড়ি দিতেছে। আচ্ছা কেন বাড়ি দিতেছে? ওর ভিডিও নকল করে ওর দোলনা বিক্রি করে 10,000 টাকা। আচ্ছা ওর ভিডিও কপিরাইট করে কোন এক ওয়েবসাইট থেকে, ওয়েবসাইট না নরমালি দুই দিন হচ্ছে পেস্টা করছে, বুস্টিং করে করে একজন 100 জন 100 জন ফলোয়ার, ও দোলনা দিয়ে দিয়েছে 2500 টাকা ধামাকা অফার, যে কাস্টমার এরকম লোভে পড়ছে পুরো টাকাই পেট করে দিয়েছে। এরকম অনেক হচ্ছে কিন্তু, হ্যাঁ ওই যে প্রতারিত হয়েছেন, ওই প্রতারিত হয়ে বাঁচার উপায় কি ভাই? বাঁচার উপায়টা হচ্ছে কি, এই যে এই নাম্বার ব্যতীত ছাড়া, এই যে আমার নাম্বার 01970258130, এই দুটো বাদই দিলাম ভাই, এই দুটো আমার কোম্পানির নাম্বার, স্ক্রিনে নাম্বার দিছি না ভাই, স্ক্রিনে নাম্বার গুলো দরকার হলে ভিডিও কল দিয়ে যার ভিডিও দেখছেন তার সাথে টোটালি কথাবার্তা বলে প্রোডাক্ট ভিডিও কলে দেখেন, তারপরে টাকা পাঠান। অবশ্যই আপনারা ভিডিও কল দিবেন, হ্যাঁ আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে দোকানদারের এরকম একটা বোর্ড কিন্তু দেখাই দিই, যারা ফেক ভিডিও বানায় তারা কিন্তু এরকম বোর্ড দেখায় না, না সেক্ষেত্রে আপনারা এরকম যদি বোর্ড দেখতে পারেন তাহলে অবশ্যই বলবেন, মনে করবেন 100%। আর এখন বলতে পারেন যে ভাই এত এত ধরনের এত সুন্দর সুন্দর বয়ান দিয়া ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটা দিতে পারেন না ভাই, আপনাদের মধ্যে অনেক ভদ্রলোক আছে যারা প্রোডাক্ট অর্ডার করে একবারে 20 দিনের জন্য লাপাত হয়ে যায়, গুমন্ত লাশ হয়ে যায়, মানে ওই যে একটা কথা না যে দেখার সাথে সাথে দাই এটা তো আমি অর্ডার করবই। আচ্ছা কইরা দিছেন অর্ডার, পাঠাই দিছি, 5 দিন পরে মঠ ঘুরে গেছে, টাকা নাই, নিব না, আমার তো প্রোডাক্টের জান গেছে, জাত গোষ্ঠী শেষ, সাথে আমারও হ্যারাসমেন্ট হইতো, এর জন্য আমার কষ্টের টাকা থেকে দিতে হয়, এর জন্য কি করি সর্বনিম্ন 500 থেকে 1,000 টাকা বুকিং বিকাশ মানি নে, তারপরে প্রোডাক্ট পাঠাই দিন, এখন আপনি নিয়ে উঠান না মোচেন না উঠান, আপনার টাকা দিয়ে আমার ডেলিভারি করে দেন। সেক্ষেত্রে আপনারা ভিডিও কল দিবেন, চুলাটা হচ্ছে 4,300 টাকা ডেলিভারি চার্জ ফ্রি, এই সেটটা এখানে দিও। আচ্ছা সেটটা আমি আরেকটা দেখাচ্ছি, ওটা নিচেই থাক, এখানে কি কি আছে সেটা প্রথমত সবচেয়ে বড় ফ্রাই প্যান, ইনসাইড আউটসাইড মার্বেল, এটার মধ্যে কিন্তু সারাদিন ঘষলো কালার উঠবে না, চাকুক ওই চাকুক কালার উঠবে না, ইন্ডাকশন বেস করা আছে, রিপিট বাটন, রিপিট বাটন, এই দেখেন ভাঙা চুরার কোনো ভয় নাই, খুলে যাওয়ার ভয় নাই, এই যে চাকু আছে না ভাই, ডাইরেক্ট এই সাইড দিয়ে ঘষেন, এই সাইড দিয়ে ঘষে অনেক, আমি এই সাইড দিয়ে ঘষে দেখে দেখেন আছে, দেখেন কিছু কিন্তু হয় নাই, নাই। আচ্ছা তাহলে এটা ফ্রাই প্যান থাকবে 24.5, ওকে, একটা থাকবে মিল প্যান, আচ্ছা মিল প্যান থাকবে 18, একটা থাকবে মিল প্যান 18.5, ওকে, এই যে এটা থাকবে 18.5, একটু সাইড করে নেই, জায়গাটা ছোট হয়ে গেছে, স্পেসটা ছোট হয়ে গেছে, এখানে থাকবে একটা কড়াই 24.5, আজীবন দেখছেন 22.5 থাকতো না, 22 পয়েন্ট থাকতো, আচ্ছা এটা হচ্ছে 24.5, এই একটা থাকবে হচ্ছে 26.5 ক্যাসারল, ভিডিওতে যেরকম দেখছেন প্রোডাক্ট বাসায় যাওয়ার পর গুনে বুঝে শুনে নিবেন, তারপর আমাকে পেমেন্ট করবেন। প্রবাসী আছে আমাদের সাথে মালদ্বীপ থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, তাহলে এটার প্রাইস কত হবে ভাই? এটা সেটের প্রাইস থাকবে কত জানেন, মাত্র 3 দিনের ধামাকা অফার, আচ্ছা মাত্র মাত্র 4,100 টাকা ডেলিভারি চার্জ ফ্রি, 4,100 টাকা ডেলিভারি চার্জ ফ্রি, দেখেন এটার মধ্যে কিন্তু একটা ছোট সাইজ আছে 3 দিনের জন্য, আচ্ছা এই ছোট সাইজটা কিন্তু 24 থাকে, 24 থাকে, এটা কিন্তু 26 থেকে, হ্যাঁ অবশ্যই কিন্তু এটা মিলিয়ে নেবেন, মিলিয়ে নেবেন, 4,100 টাকা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে, ওকে, আচ্ছা ওকে। আর যারা এই যে একটা লাল টমেটো আছে, লাল টমেটো এটা পরে বলি ভাই, আচ্ছা এই প্রথম এত সুন্দর পাতিল আসছে বাংলাদেশে, দেখেন দেখেন।